কাঁচা বাপ আবার আবার শুরু করতেছি কাঁচা গাপ পাকা গাপ কাঁচা বাপ পাপা কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা বাপ কাঁচা বাপ মিশন ফেইলড এক পাখি পাকা পেপে খাই সাতবার না থেমে বলুন রে ভক্তি একজন এনামংহ সে কার আদর্শে বড় হয়েছে সে একজন সিংহের সিংহের আদর্শে কিসের জন্য আমার আদর্শে আমি বড় হয়েছি এতটুকু কথা একজন এনামংহ কি লিখেছে সে পাখি পাকা পেঁপে খাই সাতবার কিসের জন্য আমি 700 কোটি বার বলতে পারবো পাখি পাপা পেঁপে খাই পাখি পাকা পেঁপে খাই পাখি পাকু পাখি পাপা পেঁপে খাই পাখি পাপা পেঁকে খাই পাখি পাকা পেঁপে খাই পাখি পাপা পেঁপে খাই আমি বলবো না সঞ্জিদা রূপা আরে এই ভক্তিটা প্রতিদিন কোথা থেকে কমেন্ট করে এসে কোটি কোটি মানুষ তো এখানে কমেন্ট করতেছে বাজার থেকে তোমার জন্য কিনে আনছি পাঞ্জাবি আমায় ভালো না বাসলে দেব তোমায় সুরসুরি এমডি তুষার আবদুল্লাহ লিখেছেন আমাদের গ্রামের পাশে আছে খাল এনাম ভাইয়ের ছিমারকা জিনিস লাল তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া ভাই গল্পটি পড়ুন গল্পটা পড়তে কাঁদতে বাধ্য হবেন ইউয়ে মিন শিয়াং কিয়াং হুয়া কুয়াং হুয়া হুয়েং চহুয়া চুয়েং চু ফিং হুয়া ফা চুকু আন্ডার গল্প এখানে দেখেছে তোর গালা গালাগালি করতে ইচ্ছা করতেছে এটা কোনো গল্প হইলো এটা কাদার কি আছে এখানে ফারিয়া উমাইরিয়া ফিহা লিখেছেন এনাম ভাই 40 টাকা শের দুধ প্রতি কেজি 40 টাকা হলে দুধের তাহলে আপনার গার্লফ্রেন্ডের নাম কি এটা কোন ধরনের প্রশ্ন 40 টাকা কেজি দুধ হলে আমার গার্লফ্রেন্ডের নাম কি এটা কি অঙ্ক নাকি 40 টাকা কেজি যদি দুধ হয় তাহলে 40 যোগ এটা কোন আরে আমার তো গার্লফ্রেন্ড তাড়াতাড়ি যা ফাজিল মেয়ে কোথাকার দুষ্টু সে এখানে আরে আমি ও মা গো ড্রাগ দো ড্রাগ দো ড্রাগ দো ড্রাগ দো ড্রাগ দো মুঝে ড্রাগ দো না বেঁচে থাকো বাবা বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল এটা ভাই একটা কবিতা একজন মহিলা আমাকে একবার দোয়া করে দিছিল চুপ ময়ূরা খিলে গেছেন ভাই আমি খুব অসুস্থ আমি ঘুমাইলে চোখে দেখি না আমার জন্য দোয়া করবেন আস্তাগফিরুল্লাহ অসুস্থ মানুষ এখানে এসেছেন আপনি আপনি এখন কয়টা বাজে 9:12 আপনার তো ঘুমানো উচিত এবং ঠিকমতো ওষুধ হাত মুক্তি করা ঘুমাইলে ঘুমাইলে কে চোখে দেখে আমাকে ডোনাল্ড ট্রাম্পে একটা আইডি থেকে আমাকে মেসেজ করেছে যে গতকালকে যে আমি লাইভটা করেছিলাম সেটা সে দেখেছে এবং দেখার পরে সেটা সে তার নিজস্ব টাইমলাইনে শেয়ার করেছে এবং সেই শেয়ার করার জন্য তার বউ চলে গিয়েছে আমার নানা গতকাল বাথরুমে যেতে গিয়ে আসার খেয়ে কিডনির ভিতরের হাড্ডি ভেঙে ফেলছে আস্তাগফিরুল্লাহ এখন আমার নানা হাসপাতালে ভর্তি তার সুস্থতা কামনা করবেন আচ্ছা এই বুড়ো মানুষটার কি কোনো কাজ নেই মানে সে একটা বৃদ্ধ লোক সে কি বাথরুমে যেতে কেন তার বাথরুমে কেন যেতে না বাথরুমে না গেলে হাগু করবি কোথায় আর বাথরুমে যাওয়ার সময় সে পড়ে যাবে কেন আপনারা ধরে নিয়ে যেতে পারেন না বাথরুমের দরজা পর্যন্ত গিয়া দিয়ে আসবেন তারপরে চলে আসবেন দরজা বন্ধ করে আর বাথরুমে যেতে গিয়ে সে কিডনি কিডনির ভিতরে হাড্ডি থাকে না মানে আমি একজন গবেষক আমি একজন জ্ঞানী মানুষ আমি বারবার বলেছি এই কৌশল আমার সাথে খাটাবেন না আপনি এরে ভক্তি কোথাকার একদম শক্তি কিসের জন্য আমার শক্তি দিয়ে একদম
গালাগালি কুক সাফাত আশার নাবিল লিখেছেন ডিম আগে না মুরগি আগে অবশ্যই ডিম আগে কারণ ডিম থেকে তো মুরগির বাচ্চা হয় এ ফিউ মোমেন্টস লেটার ও বাবা এটা কোন ধরনের প্রশ্ন করেছেন ভাই জীবনে আনামং কোনো প্রশ্নতে হারেনি ভাই ডিমটা তো মুরগি থেকেই এসেছে এবং মুরগিটা ডিমটা পেরেছে রে তাড়াতাড়ি যা বলবো না আমি পুরা ডিমের প্রশ্ন লাইভ শেষ করে দিচ্ছি এই ইজিন টাইপের প্রশ্ন নিয়ে এসেছে